যেটা করব না সেটা শেয়ার কেন করব, মানে করা দেখানোর জন্য বা শেয়ার করার জন্য কি কেন করব, তাই না? তাই আমার মনে হয়। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা কেন হলো তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, রান্নাঘর থেকেই দিন শুরু করলাম, কারণ মহিলাদের সকালবেলা উঠে রান্নাঘর থেকেই দিনটা শুরু হয়, তাই কি না? একদম। তো সেই কারণে আমি রান্নাঘর থেকেই আজকে দিন শুরু করলাম। আজকে আমার অনেক মেনু রান্নাবান্না আছে, না কোনো গেস্টের গল্প নেই, আমরাই খাবো, কিন্তু সব ওই আবার স্টক ক্লিয়ারেন্স, মাছের মাথা স্টক ক্লিয়ারেন্স হবে এবার। তো আজকে মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে, কচু শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর মুগ ডালটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে, আর তোমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল জমে ক্ষীর। পুজো পুজো ব্যাপারটা এসে গেছে, তো তাই জন্য একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, তাই জন্য নানা রকম পদ রান্নাও করতে ইচ্ছে করছে। মা একটু আগে ফোন করেছিল, বলছে তুমি কেন করছো এত, বাইরে থেকে এনে খেয়ে নাও না, সারা বছরই তো খাটো। বললাম দাঁড়াও, তার জন্য তো পুজোর চার পাঁচ দিন আছে, বাইরে থেকে এনে খাওয়ার বা এখানেও যদি খাই খেলাম। তো সেই কারণে এখন আমি একটু রান্নাবান্নাটা করে নিই, কাজ দেখালে না পরে পাওয়া যাবে, বুঝলে না, বলা যাবে যে এত ভালো মন্দ খাওয়ালাম, এই কটা দিন আমাকে ছুটি দাও। রিতারও ছুটি আছে, আমাদের ছুটি নেই গো। তো যাই হোক, এখানে দেখো আমি মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, মুগ ডালটা ভেজে সেদ্ধ করা, আর এইখানে রয়েছে ইলিশ মাছের দুটো মাথা। কচু শাকও আনা হয়ে গেছে, মাছ আমার এখনও ধোয়া হয়নি, এই যে এখানে মাছ এনেছে চন্দন, এই যে এখনও আমার ধোয়া হয়নি, এটা ধোবো, ডালটা করে এটা ধোবো, ধুয়ে মোটামুটি মাছের ঝোল টোল করে আমি আজকে ঠাকুর দিতে যাবো। ফিরে এসে আমি শাকটা করবো, বেশিক্ষণের গল্প নেই শাক, আর যদি একটু চাটনি করলাম করলাম, দেখা যাক সেটা কী করি। তো যাই হোক, সকাল শুরু করে দিলাম। তব অচিন্ত রূপ সরিত মহিমা, তব অচিন্ত, মহালয়ার গান দিয়ে দিন শুরু করলাম, মহালয়ার মুডে আছি আর কি, সেই জন্য। মানবেন্দ্রর খুব বিখ্যাত গান, রূপ চরিত মহিমা তব অচিন্ত, এসব শুনলেই মনে পড়ে না ছোটোবেলাটা, মনে হচ্ছে যেন কানে বাজছে। কিন্তু দেখো উত্তম কুমারও করেছিলেন, কিন্তু সেই হয়নি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ধারে কাছে যাননি, অসাধারণ ওই স্তোত্রপাঠ, মানে এখনও পুরনো হয় না, শুনলেই মনে হয় দুর্গাপুজো আসছে, ওই স্তোত্রটা শুনলেই দারুণ দারুণ ফাটাফাটি। কী দিন কাটিয়েছি বলো, আসলে মায়েরা যখন বলতো তখন আমরা ভাবতাম বাবা কী দিন কাটিয়েছে, এখনের দিন কত সুন্দর, উনি নাকি আগের দিন ভালো কাটিয়েছে। এখন যখন আমরাও বলি এই কথাটা, তখন বুঝি যে সত্যি যেটা ফেলে আসে মানুষ সেইটা কিন্তু অনেক মধুর থাকে, স্মৃতি সবসময় সব বেদনাদায়ক হয় না, মধুরও হয়, তাই না? গজার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ বারোটা বেজে গেছে মানে গজার খাওয়া কমপ্লিট। আমি গজার খাওয়া টাওয়া রেডি করে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাটা স্টার্ট করি, তাড়াতাড়ি হয়ে যায়, সাটা স্টার্ট হয়ে যায় আর কি, একটা নাবাই আরেকটা চাপাই, একটা নাবাই আরেকটা চাপাই, এরম করে হয়ে যায়। তো সেই জন্য গজার খাওয়া কমপ্লিট। আজকে রিতা আবার একটু দেরিতে এসেছে জানো তো, ঘর দোর মুছতেও দেরি করলো, সেই জন্য আমার একটু যেতে স্নানে যেতে লেট হয়ে গেল, না তো এতক্ষণে আমি স্নানটা করে ফেলতে পারতাম আজকে। আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, কালকে আমি ওষুধটা খাইনি, রেগুলার খাই না, যেদিন যেদিন খাই না সেদিন সেদিন আমার আর ঘুমের প্রবলেম হয় না, তাড়াতাড়ি ভেঙে যায়। আমার হয়ে গেছে, আমি জানি না যে মাথা এনেছে, আবার দেখছি একটা মাথা, তো ভাবছি যে তাহলে এটাও ভেজে এটার সঙ্গে ডালের সঙ্গে দিয়ে দিই, তাহলে একটু বেশি মাথাও হবে, তাই না? এই জন্য এই মাথাটা নিয়ে নিলাম, আজকের মাথাটা একটু ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। আমার এখানে ডাল হয়ে গেছে, ডালও দেখাচ্ছি, কিছু করার নেই, যা করছি তাই আমি দেখাবো তোমাদের, তোমরা সেটাই দেখতে মানে অভ্যস্ত, আর সেটাই দেখাতে বলো, তাই আমি যা করি তাই দেখাই, দেখানোর জন্য কিছু করি না, যা করি সেটাই দেখাই। যদি আমি মনে করি যে আমি লাইফস্টাইল ব্লগিং করব, তাহলে তো সেটাই উচিত, তাই না? যেটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা করব না সেটা শেয়ার কেন করব, মানে করা দেখানোর জন্য বা শেয়ার করার জন্য কি কেন করব, তাই না? তাই আমার মনে হয়। তোমাদের আনকাট সকলের খুব ভালো লাগছে, ভালো লাগছে দেখে, আনকাটের যে পেজটা হয়েছে সেটাও তোমরা অনেকেই ফলো করছো,
আরও যারা করছো না তাদেরকে বলছি, যদি ভালো লাগে একবার দেখো, ফলো করে যদি ভালো লাগে তাহলে করো, কারণ ওখানে কিন্তু অনেক কিছুই যাচ্ছে। রেগুলার অ্যাক্টিভিটিসও দিচ্ছি, শুধু আনকাটি তা নয়, রেগুলার অ্যাক্টিভিটিসও যাচ্ছে, তো দেখতে পারো, ভালোই লাগবে আশা করি। পুজো নিয়ে হেভি, কালকে এসেছিল আমাদের কমপ্লেক্সের ওই ঋত্বিকা বলে, যে ওরা তো এখন এখানে থাকে না, এসেছিলো দেখা করতে, এসেছিলো আমাদের সঙ্গে, দেখা করে গেল। ওরা পুজোর সময় আসবে না বলছে। এই এবারে মানে যাদের সঙ্গে পরিচিত গত বছর হয়েছি খুব, তাদের মধ্যে খুব বেশি কেউ থাকছে না, এটাই একটা সমস্যার ব্যাপার। সমস্যা মানে কি হয় না, মুখ চেনাচিনি একটা ব্যাপার থাকে না, যে এদের সঙ্গে খুব হৃদ্যতা হয়ে যায় চট করে, সেই ব্যাপারটা এখনকার যে গ্রুপ তাদের সঙ্গে খুব একটা নেই। তার মানে এই নয় যে আমি যেতে পারবো না পুজোয়, আমি অবশ্যই যেতে পারবো, তারাও বারবার বলে গেছে তোমরা কি অবশ্যই যাবে, অবশ্যই যাবে, যাবো তো বটেই, সেটা না, কিন্তু গতবারের মতো অত অ্যাক্টিভ থাকার মতো এনার্জি পাচ্ছি না আর কি। চেনা জানা মানুষ না থাকলে যেটা হয় সেই এনার্জিটা পাচ্ছি। এই যে এখানে দেখো ইলিশ মাছের মাথা ভেজে রাখা হয়েছে, এইখানে বড় কলকাতা পোনা মাছ ভাজা রয়েছে, এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে, এইখানে মশলা হয়ে গেছে আমার রেডি মাছের, আর এইখানে কচু শাক হচ্ছে। কচু শাকটা প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয়েছে, সেদ্ধ করা হয়েছে, তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালো করে জলটাকে শোকানো হচ্ছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া হয়েছে, আর চিড়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর জলটা আর একটু টেনে গেলে পরে এই মাছের মাথাটা দিয়ে ওটাকে মিশিয়ে নেওয়া হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে আজকে পুরো রান্না সেরে যাবো ভাবলাম, করতে গিয়ে আমার আজকে স্নানের দেরি হয়ে গেল, জানো তো। একটা ভালো প্রসেস শিখেছি কিন্তু, তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিই ব্যাস, আর নুনটাও হয় ভর, তেল হলুদের ওপর মাখাতে ঝামেলা হয় না। যাই হোক, আমি পুজো টুজো সেরে চলে এসেছি, কিন্তু আজকে আমার লেট হয়েছে পুজো সারতে, তার কারণ হচ্ছে যে আজকে আমি রান্নাবান্না সব সেরেই গেছিলাম, যে ধর একবারে সেরেই যাই, একটা দিক তো অন্তত সারা হয়ে যাবে, না তো ওইটা সারতে গিয়ে এটা আবার বাকি থাকে, এসব করতে গিয়ে আমার একটু দেরি হয়েছে। যাই হোক, কী কী রান্না করেছি তোমাদের একটু চেহারাটা দেখিয়ে দিই। এই হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, এই হচ্ছে কচু শাক মাছ ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে আমার বড় মাছ মানে কাটা পোনা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর এইখানে করছি বেগুন ভাজা আর একটু চাটনি করব, ব্যাস কমপ্লিট আমার রান্না। একটা বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। সমস্যা এটাই হয় যে একার হাতে তো করতে গেলে না, এদিকটা করতে গেলে আর ওই খুব সকালে আমি অবশ্য কখনোই উঠতে পারি না, এটা ঠিক কথাই। এক পদ রান্না থাকলে হয়ে যায়, 10:30-10:00 মধ্যে হয়ে যায়, কিন্তু এক পদ রান্নাটা যখনই থাকে না, 3-4 পদ করি তখন একটু দেরি হয়ে যায়, তাই হচ্ছে গিয়ে ব্যাপার। অসুবিধে কিছু নেই, চন্দনের তো খেতে খেতে 3:30, কোনো চাপ নেই আমার, তাড়া কিছু নেই, ও একটু গরম গরম খেতে ভালোবাসে, জানো তো, সেই জন্য আমি খুব বেশি তাড়াহুড়ো করিও না, ঠিক আছে, হচ্ছে হতে থাক। আজকে তার মধ্যেখানে কি বৃষ্টিটা হয়ে গেল, চিন্তা করো, মনে হচ্ছে না যে ঠাকুর আর দেখতে যেতে আমরা বেরোতে পারবো বলে, চান্স পাচ্ছি, বুঝতে পারছি না। ও বাবা, মা আবার দেখো কিরকম চুলটুল পরিপাটি করে আস্তে আস্তে বসে আছে, ওই দেখো ওখান দিয়ে লোক যাচ্ছে গাড়িতে উঠছে, ও গজা আবার এখান থেকে পরক করতেও যাবো, দেখি তো চিল্লাবি না কিন্তু, ওই যে দেখো দেখছি মনোযোগ দিয়ে দেখছে, পরিদর্শন করছে কারা ঘুরতে যাচ্ছে। এইদিকে এনারা খেতে বসে পড়েছেন, এই ভালো করেছে মনে হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তোপসে মা আর চন্দন বাবু, কি করেছি আমি জানি না, করেছি কোনো হুটোপাটি করে কোনো রকম তাড়াহুড়ো করে, পুরো ঝোলি নিয়ে নেবে নাকি বাকিটা খাবে না নাকি কি কাণ্ড, তাপস দেখছি আমি, তোমরা তো আবার একটা কি দিয়ে খাচ্ছো, এটা কি করুন দৃষ্টিতে ঝোলটার দিকে তাকিয়ে রয়েছে, হাতে বালতিটি বাটি নিয়ে তাকিয়ে রয়েছে, এটা তো তুমি খাবে না, না ওটা কি, এই তুমি মুগ ডাল খেলে না ভালোবাসো তো, ভুলে গেছি তাই, এ মা ভালো আছে, আর ঝোল নিও না কিন্তু তাহলে চাপ আছে, আরে যতই ঝোল করি না কেন কি হয় বলো তো, ফুলকপিতে না টেনে নেয়, মুশকিলটা সেইটা, যার জন্য আমি দেখেছি ফুলকপির ঝোল কিছুতেই প্রচুর হয় না, আর তারপরে যদি তোমার প্রচুর করি সেটা আবার একেবারে টেলকা জল হয়ে যায়, এই কড়াইটা যদি আমি পোড়াই আমাকে রীতা পুড়িয়ে দেবে, ওইটার অবস্থা তো ঢিলা করেছি, বেচারা চেষ্টা করে 2-3 সাদা করেছিল, এখন বলে আর হবে না বৌদি ছেড়ে দিন ওটা, এইটাও যদি আমি এরমভাবে পোড়াই তাহলে আমাকে শেষ করে দেবে, ছেড়ে দিন আপনাকে রান্না করতে হবে না।
আজকে প্রচণ্ড খাওয়া হয়ে গেছে, এত এত মেনু হয়ে গেছে না, আর প্রত্যেকটাই এত লোভনীয়, পেট একেবারে জাম হয়ে গেছে। জাম যারা মানে দেখো না বেঙ্গলি ফুড ব্লগার তাদের জন্য বলছি, এবার ওষুধটা খাই, খেয়ে ব্যাসছি পটান, আর কোনো কথা নাই। চুলটা একটু খুলে দিই, নাহলে না স্নান করে চুল খুলিনি তো, পুজো দিতে ঢুকে গেছি, পুজোর মধ্যে আর খাওয়ার মধ্যে চুল পড়ে, এই জন্য আমি চুলটা একটু বেঁধেই, যদিও আমার প্রচুর চুল তো চুলের ভাড়ে খুব অসুবিধে হয়, কিন্তু তাও বন্ধ করেই যাই বলে চুলটা ভেজাই রয়ে গেছে, বুঝেছো। ওকে, তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গৌরিকা ঘুমিয়ে টুমিয়ে উঠেছে, এই হচ্ছে গৌরিকা। গুড ইভিনিং। এই তো গুড ইভিনিং, ঘুমিয়ে উঠলাম, হেভি ঘুমিয়েছি যথারীতি ওষুধকে, আর আলোটা জ্বালিয়ে দিলাম, মা বলেছে দেবী পক্ষে শুরু হলে আলো জ্বালাতে পারো, তাই দারুণ লাগছে। তো আমরা এখন একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে খুব জরুরি। বলেছিলাম না যে মহিলাদেরগুলো আমার কেনা হয়ে গেছে, কিন্তু ছেলেদেরগুলো আমার কেনা হয়নি, চিনির কাছে পাইনি, ছেলেদেরগুলো না কিনলেই নয়, পুজো তো এসেই যাচ্ছে, তারপরে ইচ্ছা আছে একটু আনন্দময় মায়ের জন্য একটা শাড়ি, মোটামুটি দামের মধ্যে একটা, পুজো আছে তো দিতে হয় মাকে, গজার তো কি হবে জানি না, এখানে দেখি অর্ডার দিয়ে আসি, দেখা যাক। তো খুবই কাছে লোকালে, আমরা একটু বেরোচ্ছি কেনাকাটাগুলো করবো। হ্যাঁ, এগুলো একটু ঘুরতে হবে, খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে, তো এই সুযোগের পর আর টাইম পাবো না। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি জ্যোতির্মোড়ের কাছে, নিডিল লক পাঞ্জাবির দোকানে, পাঞ্জাবি সম্ভার। এখানে ভ্যারাইটি রকমের পাঞ্জাবি রয়েছে। আমার এই দোকানটা ব্যক্তিগতভাবে পছন্দ দুটো কারণ, এক নম্বর দোকানটা খুব কম্প্যাক্ট, ছোটো কিন্তু ভীষণ কম্প্যাক্ট, আর যে সমস্ত সিলেকশন রয়েছে খুব চুজি কালার রয়েছে এবং চুজি ডিজাইন রয়েছে, কি ম্যাম, এবং ওরা নিজেরা তৈরি করেন, যে সেই জায়গা থেকে ব্যাপারটা খুব ঠিকঠাক আর কি, একদম। এবং আমি গত বছর পাঞ্জাবি কিনেছিলাম পূজোর সময়, সেটা এখান থেকে, মানে জীবনে প্রথম পাঞ্জাবি আমি কিনি এখান থেকে, দুর্বলতা রয়েছে এখানকার স্টাফেদের ভীষণ ভালো ব্যবহার, বইটা এখান থেকে অলরেডি পছন্দ হয়ে গেছে, তাই তো একটা নিয়ে নিয়েছে, আরো নেবে, মানে আপনি নিজে ম্যানুফ্যাকচার করেন? আমার নিজে তৈরি হয়, নিজের কারখানা, নিজের সিলেক্টি প্রোডাক্ট, নিজের ডিজাইন, কিন্তু সিরিয়াসলি দোকানটা হেভি ভালো, মানে কালেকশন ফাটাফাটি, খুব রুচিসম্মত প্রোডাক্ট কিন্তু এই দোকানে পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে কুলফি মালাই, আইসক্রিম খাচ্ছি, এরকম কথা ছিল না, কিছু ইচ্ছা করে না বলো, খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি, তাও বলো শুধু ও না, আমার হাতে আছে আবার এই দুটো থেকে একটা পি পেয়েছি বলো, দুটো কিনলে একটা পেয়ে পেয়েছি, মাই সাইডে নেবা পছন্দ। তো মোটামুটি কমপ্লিট হলো, এখন শুধু আমার পুত্রের জামা বাকি আছে, বলেছি দেখা যাক এনে দিতে পারে যদি, এখানে তো পাওয়া যায় না সেরকমভাবে রেডিমেড, অনলাইনে হতো, আর অনলাইনে আমি খুব একটা অভ্যস্ত নই বলে করাও হয় না, যাই হোক গত বছরও ওখান থেকেই কিনেছিলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই দিও, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যাম্পাস। আর কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, মাসিমার অবস্থা খুব একটা ঠিকঠাক নয়, মানে ডক্টর মোটামুটি একটা টাইম দিয়েই দিয়েছেন, তো এই হচ্ছে পরিস্থিতি মাসিমার, মানে মুনের মায়ের আপডেটটা বললাম। এই পরিস্থিতিতে জানি না কী ঘটবে, কাল কী ঘটবে জানি না, বা আজ রাতে কী ঘটবে জানি না, তো যাই হোক, তবু সবাইকে শুভকামনা নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। একটা গান গাই, হ্যাঁ, অভ্যেস বশত, তাই না, তোমাদের অভ্যেস আমার অভ্যেস, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পা, কেমনি আসে যায় খাঁচার ভিতর, পাখি কেমনে আসে যায়। শুভরাত্রি সবাই, ভালো থাকবে।